কালকে যেহেতু চৈত্র সংক্রান্তি, আজকে আমি চৈত্র সংক্রান্তি স্পেশাল পাঁচনের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু চৈত্র সংক্রান্তির দিন প্রায় সবার বাড়িতেই রান্না হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পাঁচন, বানানো খুবই সহজ। আর গরম গরম ভাত ডালের পাশে বা শুধু মুখে পাঁচনটা খেতে কিন্তু দারুণ লাগে। আর চৈত্র সংক্রান্তির পরের দিন কিন্তু শুভ নববর্ষ, সকলকে জানাই আগাম শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই ভালোবাসা। আমি কিভাবে চৈত্র সংক্রান্তির দিন খুব সহজে পাঁচনটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। পাঁচন বানানোর জন্য এখানে বিভিন্ন রকমের সবজি আমি কেটে নিয়েছি। ঘরে থাকা সবজি দিয়ে কিন্তু আজকে আমি পাঁচনটা বানিয়ে দেখাবো। নিয়েছি এখানে চিচিঙ্গা, নিয়েছি এখানে একটা গোটা গাজরকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি, চারটে সজনে ডাঁটার আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়েছি ঝিঙে, নিয়েছি এখানে বরবটি, নিয়েছি ডাঁটা, আর এই ডাঁটাগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি হয়, নিয়েছি থোরটাকে একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি, নিয়েছি একটা বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি, আর 300 গ্রাম পটলকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, নিয়েছি মিষ্টি আলু, নিয়েছি এখানে একটা গোটা বেগুনকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, আর 500 গ্রাম কুমড়োকেও একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর সবশেষে নিয়েছি এখানে এঁচোড়। এখানে একটা গোটা এঁচোড়ের অর্ধেক এঁচোড় ঠিক এরকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলো আমি আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ফুলকপি, কাঁচকলা, পেঁপে এই সবজিগুলো দিতে পারেন। সমস্ত সবজিগুলো কেটে নেবার পর এবার প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। জলটা যখন গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা এঁচোড়। এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ সর্ষের তেল। নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেলটা দেবার পর এঁচোড়ের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5-এক ঢাকা দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ হতে দেব। এঁচোড়টা সেদ্ধ হতে হতে এবার পাঁচনের জন্য একটা মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দেবো 5টা শুকনো লঙ্কা, দেব 2 চা চামচ গোটা জিরে, দেব 1 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ মৌরি, আর সবশেষে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। পাঁচনের জন্য মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে, 2টো তেজপাতা, আর 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু, আর দিয়ে দেবো মিষ্টি আলু। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলু আর মিষ্টি আলুটা আমি আগেই দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে কিন্তু মিনিট 3-এক সময় ধরে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 3-এক আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে বেগুন আর সজনে ডাঁটা বাদ দিয়ে 1-1 করে সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম গাজর, থোর, কেটে রাখা পটল, কুমড়ো, দেব বরবটি, ডাঁটা, দেব চিচিঙ্গা, ঝিঙে।
সমস্ত সবজিগুলো দেবার পর এবার সবজির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা যখন মেশানো হয়ে যাবে এবার সবজিগুলোকে মিনিট তিনেক মতো ভেজে নেব। মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন সবজিটা বেশ অনেকটাই মজে গেছে, আর সবজি থেকে অল্প পরিমাণে একটু জলও বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কাটাকে আমি অল্প পরিমাণ জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম। এবারে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দেবার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিনেক আমি আদাটাকে সবজির সাথে ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুন, আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচুর। বেগুন আর এঁচুরটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নেব। বেগুন আর এঁচুরটা সবজির সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেবো 2 চা চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে মশলার সাথে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট সবজিটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5-6 ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেব। 6 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। টমেটো দেবার পর এবার সবজির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব, আর সবজিটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর যেহেতু সবজিটা আরেকটু সেদ্ধ হবে এবার আরও 1-5 মিনিট ঢাকা দিয়ে আমি সবজিটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা। যেহেতু সজনে ডাঁটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই সব শেষে আমি সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। সজনে ডাঁটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নেব। সজনে ডাঁটাটা সবজির সাথে মেশানো হয়ে যাবার পর এবারে মিনিট তিনেক ঢাকা দিয়ে সজনে ডাঁটাটাকেও সেদ্ধ হতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে সবজিটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন সমস্ত সবজি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর পাঁচন কিন্তু আমার প্রায় তৈরি হয়ে এসছে। এবারে সবশেষে পাঁচনের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি, তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন, আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। এবারে শাহি গরম মশলার গুঁড়ো চিনি আর ঘিটা দেবার পর পাঁচনের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। সব কিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাঁচনের উপরে ছড়িয়ে দেবো আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেবো 1 চা চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3-4 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পাঁচন। আর চৈত্র সংক্রান্তির দিন আপনারা এভাবে একবার বাড়িতে পাঁচনটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল।
আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।